এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো ব্লগ বানাচ্ছি না, আজকে ভেবেছি তোমাদের সঙ্গে আমার কিছু জুয়েলারি কালেকশন শেয়ার করব। আমার কাছে যেটুকু জুয়েলারি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব অল্প যেটুকু আছে সেগুলোই দেখাবো তোমাদেরকে, তো তাই ভিডিওটা বানাচ্ছি। তো চলো স্টার্ট করি, আমার জুয়েলারি কালেকশনগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি ইয়াররিংস থেকে শুরু করছি। আমার ইয়াররিংস কী কী আছে, তো প্রথমে দেখো এই ইয়াররিংসটা আমি দেখাচ্ছি। এটা রেড আর গোল্ডেনের মধ্যে ইয়াররিংস, আমি একটা শাড়ির সঙ্গে নিয়েছিলাম, এটা আর পরা হয়নি। তো এটা একটা ইয়াররিংস, তারপরে দেখাচ্ছি এইটা একটা ইয়াররিংস, দেখতে পাচ্ছ আশা করি। এটা হচ্ছে গিয়ে আরেকটা ইয়াররিংস, এগুলো কুর্তির সঙ্গে পরার জন্য, সরি। এটা একটা ইয়াররিংস, এগুলো কুর্তির সঙ্গে পরি আমি। আর দেখাচ্ছি এটাও আরেকটা ইয়াররিংস, এটা মাল্টি কালার। আরেকটা ইয়াররিংস দেখাই, এটা ব্ল্যাকের মধ্যে, এটা একটা শাড়ির জন্য, শাড়ির সঙ্গে পরার জন্য নিয়েছিলাম, এটা পরা হয়নি, এটা পুরো নতুন রয়েছে। এবারে দেখাবো এটা, দেখো এটা একটা ইয়াররিংস, এটা খুব হেভি ইয়াররিংস, এটা পরলে না কানে ভীষণ ব্যথা করে। এটা নিয়েছিলাম, আমার একটা লেহেঙ্গা ছিল রয়্যাল ব্লু কালারে, এটার সঙ্গে নিয়েছিলাম। আর একটা ইয়াররিংস দেখাই, দাঁড়াও এটা দেখো আরেকটা ইয়াররিংস, এটা গোল্ডেনের মধ্যে, এটাও শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে আমি এইগুলো কিনে রাখি। আরেকটা ইয়াররিংস দেখাই ব্ল্যাকের মধ্যে, এটা লাস্ট ইয়ার পুজোতে নিয়েছিলাম। ইয়াররিংসটা দেখো, এবারে দেখাই আরেকটা ইয়াররিংস, এই ইয়াররিংসগুলো দেখো, এটা নিয়েছি একটা শাড়ির সঙ্গে পুজোতে নিয়েছিলাম, এটাও ব্লু কালার, রয়্যাল ব্লু। এই দেখো আরেকটা ইয়াররিংস, এটাও গোল্ডেনের মধ্যে, বেশিরভাগই গোল্ডেনের মধ্যেই, কেননা গোল্ডেন কালারটা কী হয় অনেক কটা শাড়ির সঙ্গে ম্যাচ করে, তার জন্য আমি এগুলো কিনে রাখি। এই দেখো গোল্ডেন, এইগুলো কানের দেখো, এগুলো আমি জিন্স যখন পরি, কুর্তি যখন পরি তখন এইগুলো, এগুলোর সঙ্গে। এটা একটা ইয়াররিংস, এটাও একটা ইয়াররিংস, এগুলো কুর্তির সঙ্গে পরার জন্য ম্যাচ করে করে রেখেছি কিনে। এই যে ইয়াররিংসগুলো দেখো, এটা একটা ব্ল্যাকের মধ্যে, একটা শর্ট ইয়াররিংস কুর্তির সঙ্গে পরার জন্য। এবারে কিছু টপ দেখাই, এটা একটু লং এর মধ্যে দেখাচ্ছি ইয়াররিংস, ইয়াররিংসটা দেখো, এবারে টপ দেখাবো। তো এটা একটা ইয়েলো কালারে ম্যাচ করে করে কুর্তির সঙ্গে পরার জন্য নিয়েছিলাম, ছোট ছোট কানের ভালো লাগে পরতে। আর আছে এটা একটা ব্ল্যাকের মধ্যে,
এগুলো দেখো শর্ট শর্ট কিনেছি, এগুলো কুর্তির সঙ্গে পরি। এই যে দেখো টপগুলো, এই যে আরেকটা টপ, এটা হোয়াইট আর গোল্ডেনের মধ্যে। এটা একটা কানের, এটা শাড়ির সঙ্গে কিনেছিলাম, এটাও টপ। এটা একটা কানের দেখো, এটাও পুজোতে কিনেছিলাম শাড়ির সঙ্গে পরার জন্য। রেড কালার একটা শাড়ি আছে আমার, এই শাড়িটার সঙ্গে পরার জন্য। এই দেখো টপটা, তো এগুলোই আমার ইয়ারিংস। ইয়ারিংসের কালেকশন এইটুকুই। এবারে দেখাবো আমার জুয়েলারি কালেকশনগুলো। তো প্রথমে স্টার্ট করছি আমি মঙ্গলসূত্র দিয়ে। তো এটা হচ্ছে কি একটা শর্ট মঙ্গলসূত্র, এই যে দেখো এটা একটা শর্ট মঙ্গলসূত্র। এটা একটা মঙ্গলসূত্র দেখো, স্টোন বসানো আছে। এটা একটা শর্ট মঙ্গলসূত্র, এটা ওগুলোর থেকে আরেকটু ছোট আছে, এটা কুর্তির সঙ্গে পরার জন্য নিয়েছিলাম। এবারে দেখাচ্ছি জুয়েলারি গুলো, দেখাই এক এক করে। প্রথমেই দেখাচ্ছি এই জুয়েলারিটা দেখো, খুব হেভি জুয়েলারিটা। এটা আমি নিয়েছিলাম লেহেঙ্গা পরার জন্য, লেহেঙ্গার সেম কালার আমার এটা। তো এটা লেহেঙ্গার সঙ্গে পরার জন্য এই জুয়েলারিটা আমি নিয়েছি। ওইটার সঙ্গেই কানে এটা ছিল, এটার সঙ্গেই কানের এটা। এই যে পুরো জুয়েলারিটা, এটা লেহেঙ্গার সঙ্গে পরার সঙ্গে নিয়েছিলাম। তো কমেন্ট করিয়ে জানিও কোন জুয়েলারিটা বেশি পছন্দ আছে। এবারে দেখাচ্ছি এটা একটা জুয়েলারি, সব শাড়ির সঙ্গে পরি আমি পুজোতে, পুজোতে বা কোথাও কোনো অকেশন থাকলে পরি, তার জন্য এগুলো আমি শাড়ির সঙ্গে ম্যাচ করে করে কিনে রাখা। এবারে দেখাচ্ছি একটা ব্ল্যাকের মধ্যে, এটাও আমার ব্ল্যাক শাড়ির সঙ্গে ম্যাচ করে পরার জন্য। এটা একটু লং করেও পরা যায়, শর্ট করেও পরা যায়, এটা ব্ল্যাকের মধ্যে। আরেকটা দেখাচ্ছি, এটাও ব্ল্যাকের মধ্যে। শাড়ির সঙ্গে পরার জন্য। এবারে দেখাই এটা একটা মঙ্গলসূত্র টাইপের, এটা দেখো এটা হচ্ছে আরেকটা মঙ্গলসূত্র গোল্ডেনের ইয়ে। এটা হচ্ছে গিয়ে আরেকটা মঙ্গলসূত্র। আমার কাছে মঙ্গলসূত্র এবার অনেকটাই হয়ে গেছে। এইটা সবচেয়ে লং, এটা শাড়ির সঙ্গে পরার জন্য, ওগুলো কুর্তির সঙ্গে পরি আমি। আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে লং এই মঙ্গলসূত্রটা। আরেকটা আছে, এটা একটা দেখতে পারো, এটা একটা হোয়াইটের মধ্যে, এটা খুব কম ইউজ করি আমি, খুব কম পরা হয়।
আরেকটা আছে এই যে চেইনটা, এটা শুধু সিম্পল চেইন, এটা একবার দেখিয়েছিলাম আমি তোমাদেরকে ভিডিও কোনো একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। তো এটা শুধু একটা চেইন, এটার সঙ্গে আমি এই প্যান্ডেন্টটা দিয়ে রেখেছি, কোথাও পড়ে গেছিলাম তাই এটা রাখা। এবারে দেখাই একটা ব্রেসলেট দেখাবো, এটা একটা ব্রেসলেট পুরো স্টোন বসানো, স্টোন গোল্ডেন কালারের আর স্টোন বসানো পুরোটা। এটা একটা আমি শাড়ির সঙ্গে নিয়েছিলাম পরার জন্য। এবার একটা ছোট কানের দেখাই শর্ট, এই যে দেখো মানে দেখাচ্ছি আমার ইয়ে রিং, হাতের রিংগুলো যে দেখো হোয়াইটের মধ্যে স্টোন বসানো। আরেকটা আছে, এটাও হোয়াইটের মধ্যে স্টোন বসানো। তো এইগুলোই ছিল আমার জুয়েলারি কালেকশন, খুব অল্পটুক যে যে জুয়েলারি আমার কাছে আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কোন জুয়েলারিটা সবচেয়ে বেশি তোমাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিও। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটুকু যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ফিরে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আজকের জন্য বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।